আইনস্টাইনের 72তম জন্মদিনে ইউনাইটেড প্রেসের ফটোগ্রাফার আর্থার সাস আইনস্টাইনকে হাসতে রাজি করতে চেষ্টা করেছিলেন। তিনি এবং বাকি ফটোগ্রাফাররা একের পর এক ছবি তুলতে থাকেন, যা শেষ পর্যন্ত আইনস্টাইনকে ক্লান্ত করে দেয়। সেই রাতে তাকে ক্যামেরার সামনে সারা রাত কাটাতে হয় ছবি তোলার জন্য। তিনি চলে যাওয়ার সময় তখনও ছবি তোলার জন্য চাপ দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত মজা করে জিব্বা বের করে এই ছবিটি তোলেন। এই ছবিটি আইনস্টাইনের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় ছবিগুলোর মধ্যে একটি। 19 জুন 2009 সালে তার আসল স্বাক্ষরিত ছবিটি নিলামে $74,324 বিক্রি হয়েছিল।